চান্সটা করে নিই ঠিক আছে হ্যাঁ তো এখন বেশ ভালো জ্যাম আছে তাই এখন আমরা এখানে ওয়েট করছি আর আমার বোন এখন রেস্টুরেন্ট সার্চ করছে তো নিয়ার বাই যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ কমপ্লিট করব এটা আমি দেখাচ্ছি না দাঁড়াও 1.5 কিলোমিটার হ্যাঁ স্ট্রেট স্ট্রেট হাত থেকে ফেলো ওটা কি হাতে দেখি ওকে হাত দিতে আমি বার করেছে নাকি তো মেডিসিন দেওয়া আছে তো হাত দিবে না নাকি স্ট্রেট গিয়ে লেফট তো সময় এখন দুপুর দুটো প্রচন্ড খিদে পেয়েছে আর তো দেখা যাক কোন রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করি কোন বাঁদিকে এই যে এই বাঁদিক সামনে যে বাঁদিক আছে সেটা তো গাইজ আছে দেখাচ্ছিস না দেখাচ্ছি তো এই সরু বাঁদিকটাই মনে হচ্ছে নাকি মানে আর তো আশেপাশে কিছুই দেখা যায় না সাদা রাস্তা দাঁড়ি কিন্তু টান টান নেই আর কি বলতে গুগল ম্যাপে ঠিকঠাক দেখাচ্ছিল বাট রাস্তা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই অনেকটাই লেট হয়ে গেল এখন সময় 3টে তো এখন আমরা আছি ব্যাঙ্গালোরের কেয়ার মার্কেটে তো কেয়ার মার্কেটে একটা রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ কমপ্লিট করে প্রায় 1 ঘন্টা জার্নি করে এখন পৌঁছে গেছি ইসকন টেম্পলে ব্যাঙ্গালোরে ইসকন টেম্পল খুব ফেমাস একটা টেম্পল তো ওখানে কুন্তার গাড়ি পার্ক করছে আর আমরা ওখানে একটু দাঁড়িয়ে আছি এখানে যার শু ওপেন করতে হবে শু ওপেন করে আমরা চলে যাব মেয়ে মন্দিরের ভেতরে ওকে ধর জুতো কোথায় খুললি এই গাড়িতে দুটোটা খোল গাড়িতে কি রেখে যাবো বে ইসকন মন্দির বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি এটি ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর ব্যাঙ্গালোরের রাজাজিনগরে অবস্থিত ১৯৯৭ সালের মে মাসে ব্যাঙ্গালোর ইসকন মন্দিরটি ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উদ্বোধন করেছিলেন ১৯৯৯ সাল থেকে এটি ইসকন পুনরুদ্ধার আন্দোলনের নিয়ন্ত্রণাধীন এখানে একটি সোনার ধাতু পট্টাবৃত ধাওয়াত স্তম্ভ ১৭ মিটার উঁচু এবং একটি সোনার ধাতু পট্টাবৃত কল্যা শিখরা 8.5 মিটার উঁচু দর্শন সময়ে সমস্ত দর্শনার্থীর জন্য শ্রীকৃষ্ণ প্রসাদামে বিনামূল্যে বিতরণ রয়েছে
যে স্টেপগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেককে হরে কৃষ্ণ হরে রাম এই চ্যান্টিংটা করে উঠতেই হবে। এই যে আমার হাতে রয়েছে এই একটা মানে পুস্তকের একটা পাতায় এরা দিয়ে দেবে, সেটা পড়ে পড়ে প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মানুষকে এই স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে প্রত্যেকটা স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে। অপরূপ দৃশ্য আর এত কত উপরে আছি আমরা আমরা এখন প্রায় 6-7 তলার উপরে আছি, আর এত সুন্দর লাগছে কি বলবো, এত মনোরম পরিবেশ, যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু সে উপায় নেই, বাড়িতে যেতেই হবে, অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাঙ্গালোরে ইসকন টেম্পল, ব্যাঙ্গালোরে ইসকন টেম্পল এতটাই সুন্দর যে আজকে ভিডিও না করে পারলাম না। এই একদম উপরের দিকে যে মেন টেম্পলটা একদম ভেতরের দিকে, এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য আমি ভেতরে ফটোগ্রাফি করছি না। বাট একটা অদ্ভুত অন্যরকম ফিলিংস হচ্ছে। আমাদের ইসকন টেম্পল থেকে এই প্রসাদটা দেওয়া হলো, খিচুড়ি প্রসাদ। এই প্রসাদটা এখন আমরা খাচ্ছি আর খুব সুন্দর টেস্টিও হয়েছে। তো আমাদের ইসকন টেম্পল খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে। এখন টেম্পলের সাইডে একটা গার্ডেন আছে, এই গার্ডেনে আমরা এখন বসে আছি। বসে বসে মানে এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর আসছে, সেটা এনজয় করছি বসে। তো এখানে অনেকেই বসে আছে, আর এই জায়গাটার এত সুন্দর হাওয়া দিচ্ছে যে উঠতে আর ইচ্ছা করছে না। তো আমরা কিছুক্ষণ পরেই হয়তো বেরিয়ে যাব। তো এখান থেকে যে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একবার দেখে নাও। তো এই দেখো পুরো ইসকন টেম্পলটা এখান থেকে ক্যাপচার করছি আমি। তো এত সুন্দর লাগছে ব্যাঙ্গালোরে ইসকন টেম্পল, ভীষণ সুন্দর ভিউ।
আর এখানে আমার বোন আর আমার হাজবেন্ড বেশ ফটোশুট করছে আর ভীষণ মজা করছে, আনন্দ করছে, অসাধারণ একটা পরিবেশ। আমরা এখন ওখানে হাঁটাহাঁটি করছি, আজকে প্রচণ্ড ক্লান্ত, বুঝতেই পারছো আজকে অনেক জায়গা ঘোরা হয়েছে, তো এত একটা সুন্দর জায়গা রেস্ট পেয়েছি তো বেশ বসে ভালোই লাগছে, আর হয়তো কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে মোটামুটি রান্না বাড়িতে করাই আছে, আর রেস্টুরেন্ট তো লাঞ্চ কমপ্লিট করেই নিলাম, তো ডিনারে দেখি বাড়ি থেকে যদি কিছু এক্সট্রা প্রিপেয়ার করতে হয় তো সেটা করতে হবে। এমনি একটু ডাল ঢাল করা আছে আর সেই চাপটা নেই। তো এখান থেকে মানে ইসকন টেম্পল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট এরকম হবে, বেশিক্ষণ টাইমও লাগবে না। আর এখানে তো সন্ধে দেরিতে হয়, প্রায় 7টা নাগাদ সন্ধে হয়, তো দেখা যাক সন্ধে হওয়ার আগেই বাড়িতে পৌঁছানোর ইচ্ছে আছে। মন্দিরটি সকাল 4:30 থেকে সকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দিনটি শুরু হয় মঙ্গল আরতি নামক এক মহড়া আরতির অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যার পরে শ্রী শ্রীনিবাস গোবিন্দের জন্য তুলসী দেবী এবং শ্রী নরসিংহ আরতি এবং সুপ্রভাত সেবা উপাসনা করা হয়। শ্রীনানা দর্শন আরতির জন্য মন্দিরটি আবার সকাল 7:15 খোলে। মন্দিরটি বেলা 11টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যায় মন্দিরটি 4:15 থেকে 8:15 অবধি খোলা থাকে। সন্ধেবেলায় মন্দিরটি 4:15 থেকে 8:15 অবধি খোলা থাকে সাপ্তাহিক ছুটির দিনে, এবং সার্বজনীন ছুটির সময় মন্দিরের সময় সকাল 4:30 থেকে সকাল 5টা এবং সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত, বিকেলে কোনো বিরতি ছাড়াই। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত, যেখানে ভক্তরা কীর্তন করেন। মূল মন্দিরে আরতি পালন করা হয় 3 জন পুরোহিত দ্বারা। এই আরতিটির পরে আবার কীর্তন হয়, যেখানে ভক্তদের হরে কৃষ্ণ হরে রাম ছন্দে নাচতে দেখা যায়। ব্যাঙ্গালোরে এই ইসকন টেম্পলে আসতে গেলে ব্যাঙ্গালোরের স্যান্ডেল সোপ ফ্যাক্টরি মেট্রো স্টেশনে নামলে এখান থেকে আপনারা যে কোনো কেউ আসতে পারবেন। স্যান্ডেল সোপ ফ্যাক্টরি মেট্রো স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। তো সময় এখন রাত 10টা, আমরা 8টা নাগাদ বাড়িতে চলে এসেছি। তো এখন জাস্ট ডিনার সব প্রিপারেশন হয়ে গেছে আর মামামকে খাওয়ানো হয়ে গেছে। ওখানে শালি জামাইবাবু আর আমার বাবা খেতে বসে পড়েছে, আমি আর মা 5 মিনিট পরে খাবো। ওরা উঠে গেলে, টেবিল ফাঁকা হয়ে গেলে আমরা খেতে বসবো। তো আজকে যেহেতু বাইরে খেয়েছি, অনেকদিন পর বাইরে খেয়েছি, কারণ আমরা তো এখন সেরকম বাইরে খাই না, বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করছি। তো ওই জন্য লাঞ্চে যেহেতু একটু ভারী খাবার ছিল, তাই ডিনারে সবসময় হালকা খাবারটা আমরা প্রেফার করি। তো ওই জন্য আজকে হয়েছে ভাত ডাল আলু ভাজা, একদম প্লেন খাবার। তো যাই হোক, ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো আর ব্লগটা খানিকটা এডিট করবো। তোমাদের সাথে কথা বলে, যারা আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বাট তোমরা ওয়াচ করছো, তারা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর বুঝতেই পারছো নতুন চ্যানেল, তো সেটাকে আমার এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে সাবস্ক্রাইবাররা। তো সাবস্ক্রাইব না করলে আমি তো বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।